আমার নেতা তোমার নেতা সুজিত বোস ওয়েলকাম 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 কাম ওয়েলকাম ওয়েলকাম মাননীয় বিধায়ক সুজিত আমাদের মধ্যে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাননীয় ইন্সপেক্টর ইনচার্জ নন্দদুলাল ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তরুণ সংঘের প্রেসিডেন্ট আশিস দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি कालियों के साथ स्वागत करें इस पावन अवसर पर छठ मैया के पावन अवसर पर सभी लोगों के तरफ आदरणीय मंत्री महोदय हमारे अभिभावक सुजीत बोस जी को एबार हमरा शुभेच्छा ज्ञापन करछि माननीय रवीन्द्र गांगुली माननीय रवीन्द्र गांगुली पुष्पस्तवक दिए स्वागत जानाच्छेन सुजीत बोस महाशय के एक जोरे करताली दिए स्वागत जानाई জানানোর জন্য ডক্টর টিকে চট্টরাজ আমাদের প্রিয় অভিভাবক আমাদের অত্যন্ত বন্ধু চিকিৎসক ডক্টর টিকে চট্টরাজ করে নেওয়ার জন্য মাননীয় টিআই সাহেবকে টিআই সাহেবকে বরণ করে নিচ্ছি ছট মাইয়া রনিন রায় সেক্রেটারি দমদম পার্ক কোঅপারেটিভ অজিত ঘোষ এবং দেবা যে আমরা দমদম পার্কে যারা এখানে প্রত্যেক বছর আপনারা যারা আসেন আমরা চেষ্টা করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে সমস্ত যে ঘাটগুলো আছে আমাদের দমদম পার্ক সহ লেক টাউন এবং তার সাথে সাথে শ্রীভূমি আমাদের দেবীঘাট সমস্ত ঘাটগুলো এপারে যাবেন ওপারে দত্তাবাদ আমরা সমস্ত ঘাটগুলোকে খুব ভালো করে সাজিয়েছি আমরা চেয়েছি যাতে পুলিশ প্রশাসন এবং দমকল তাদেরকেও আমরা এখানে ডেপুট করেছি যে যাতে কোনো রকম মানুষের যাতে অসুবিধে না হয় আমরা জানি আমাদের এই বাংলায় সব কিছু হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় ঈদ হয় ছট পুজো হয় সমস্ত কিছু বড়দিন উৎসব হয় প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই অনুষ্ঠান হয় আমরা এখানে মনে করি প্রত্যেকটা উৎসবে যেও লোক হিন্দিভাষী হয় ও লোক আমারা আদমি সমাজতা হ্যাঁ বহুত লোক হ্যাঁ কই বিহার সে আয় হ্যাঁ কই ইউপি সে আয় হ্যাঁ जो इधर रहते हैं हम लोग सबका अपना अपनी समझता है आप लोग जानते हैं ये मेरा मामड़वाड़ी है बिहार में बिहार में जमालपुर में मेरा मामड़वाड़ी है आपको जानते हैं तो ठेगुआ ठेगुआ होता तो कोसादी होता ठेगुआ ये तो मिलेगा काल हम लोग जानेगा ये मिल जाएगा हमको काल और हम लोग जानते हैं इसका महिमा क्या है हम लोग जानते हैं बहुत अच्छा से তা আমরা আপনাদের একটাই কথা বলবো খুব ভালো করে পুজো করুন আমরা লেক টাউনে একটা খুব বড় কাজ করছি ডিউ টু আমাদের কোভিডের জন্য আমরা করতে পারলাম না লেক টাউনে ঘাটটা খুব বড় করে এক্সটেনশন করছি তেমনি দমদম পার্কে আমাদের প্রপোজাল আছে এইটাও আমরা পরিবেশের সাথে কথা বলে একটা ঘাটটাকে আরও বড় করে করবার কিন্তু দুটো বছর আমাদের কোভিডে নষ্ট হয়ে গেছে যে আমরা যে কাজ করব। সেই কাজ করবার সিচুয়েশান আমাদের ছিল না তা সত্ত্বেও আমি মনে করি আমরা যে এই পুজো উপলক্ষে আপনারা যেভাবে সহযোগিতা আমাদেরকে করেছেন আমরা সবসময় আপনাদের সাথে আছি আর একটা কথা সবাইকে পরিষ্কারভাবে আমরা এইটুকুই বলতে চাই আপনারা ভালো থাকবেন আপনাদের সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা
আমরা অত্যন্ত আনন্দিত। दक्षिण के घाट पर सबको बधाई देते हुए छठ पूजा के इस पावन हमारे बीच आपके मंत्री सुदीप बोस जी आपके साथ इस छठ पूजा के पावन अवसर पर घाट पर सुदीप बोस जी आदरणीय मंत्री पावन अवसर पर सुदीप बोस जी এই মুহূর্তে তিনি দক্ষিণের ঘাটে আছেন, তারপরে অভিনন্দন জ্ঞাপন করছেন মাননীয় সুজিত বোস আমাদের প্রিয় মন্ত্রী প্রিয়ার আদরণীয় সুজিত বোস জি माननीय मंत्री सबके पास सुदीप को सकल के लिए शुभेच्छा ज्ञापन এই মুহূর্তে দক্ষিণের ঘাটে যারা মা বোনেরা আছেন তারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আজকের ষাট মাইয়ার এই মুহূর্তে তিনি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করার পর তিনি দক্ষিণের ঘাট থেকে মাননীয় মন্ত্রী সুদীপ বোস এই মুহূর্তে প্রত্যেককেই অনুরোধ ঘাটগুলোকে পরিদর্শন করছি। এখানে এখন দমদম পার্কে আছি, একটু আগে শ্রীভূমিতে ছিলাম, এরপরে এখান থেকে যাব লেক টাউন যাব, দক্ষিণদারি যাব, তারপর আমাদের দত্তাবাদে যাব, আরও কিছু মানুষ বেলগাছিয়াতে তারাও সেখানে গিয়ে তাদের অনুষ্ঠানের কাজ করছে। আমরা এই কটা ঘাট আমরা বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনারা জানেন সমস্ত ঘাটগুলোতে আমরা তদারকি করছি, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছি, মানুষ যাতে তাদের ছট পুজোর ভালো করে আয়োজন করতে পারে এবং সব রকমভাবে যাতে ঠিকভাবে হয় তার জন্যে যা যা কারবার সবটাই। আমরা বাংলা হচ্ছে কালচার কৃষ্টি সংস্কৃতির জায়গা, সব ধর্ম বর্ণের মানুষ এখানে আমরা বাস করি, আমরা প্রত্যেকটা উৎসবকেই মনে করি এটা আমাদের নিজেদের উৎসব। এই উৎসবটা যারা হিন্দিভাষী লোক আছে আমি মনে করি যে লোক হিন্দিভাষী আমলোক সমস্তায় ও লোক আমরা আপনা আদমি হয় আমরা আদমি হয় क्योंकि हम लोग जानते हैं कि छठ पूजा का ज़्यादा लोग बिहार का लोग यूपी का लोग इधर रहते हैं और हम लोग सबको एक साथ में रहते हैं। हमारा जो मुख्यमंत्री है सबके लेके एक साथ में चलता है। দুটো ঘাট, একটা ঘাট তো অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে যেটা লেক টাউনের ঘাটটা, লেক টাউনে যেটা বানারসি ঘাট আছে আর দমদম পার্কটা আমরা ডেভেলপ করব। সেই জন্য আমাদের বিভিন্ন দত্তাবাদে কয়েকটা পুকুরে জল আমরা সংস্কার করেছি, এখন 38 ওয়ার্ডে আমরা যাব, সেখানে আমরা ব্যবস্থা করেছি। মানে এখানকার লোকেরাই তো ওখানে যেত, দত্তাবাদের লোকেরাই যেত সুভাষ সরোবরে বেশিরভাগ লোক, যাতে সেই জায়গায় একটা দত্তাবাদে পাড়ার পুকুরগুলোকে সংস্কার করে আমরা সেখানে ব্যবস্থা করে দিয়েছি যাতে সেখানে মানুষ তাদের পুজোর কাজ করতে পারে।